আসসালামু আলাইকুম। যাদের দাঁত হাজা চুলকানি রয়েছে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। মাত্র তিনটা উপাদান দিয়ে আপনারা দাঁত হাজা একেবারে চিরতরে দূর করতে পারবেন, গোড়া থেকে মরে যাবে আর কখনো হবে না আজকের এই ঘরোয়া রেমেডিটি। আর এই উপাদানগুলো সবার ঘরেই থাকে। তো রেমেডিটি কিন্তু অনেক কার্যকরী। আমার চ্যানেলে আরও এরকম ভিডিও দেওয়া আছে, অনেকেই উপকৃত হয়েছেন। তো দুইটা উপাদান শুধু আপনাদেরকে লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, কতক্ষণ রাখতে হবে অবশ্যই ফুল ভিডিও দেখবেন। তাছাড়া কিন্তু আপনাদের দাঁত হাজা আসলেই ভালো হবে না, তখন আপনারা কমেন্টে আর এসে বলবেন যে আসলেই কাজ হলো না। অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। অবশ্যই খাঁটি হলুদটা নেওয়ার চেষ্টা করবেন, কাঁচা হলুদ যেটা শুকিয়ে শুট করে গুঁড়ো করেও আপনারা এটা ব্যবহার করতে পারেন, অথবা বাসায় যদি কাঁচা হলুদ থাকে তাহলে সেটা বেটে বা পেস্ট করে যে কোনোভাবে আপনারা এটা নিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন হাফ চামচের মতো নিয়ে নিয়েছি। আপনাদের দাঁত হাজা চুলকানি এগুলো যদি বেশি হয় তাহলে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপরে নিয়ে নিয়েছি কর্পূর। হ্যাঁ বন্ধুরা, কর্পূর এটা হচ্ছে পুজোর ক্ষেত্রে ব্যবহার হয়। আপনারা বাজারে খোঁজ করলে কর্পূর পেয়ে যাবেন, অনেকেই কর্পূর চিনেন না। কর্পূরটা গুঁড়োভাবে পাওয়া যায়, আবার দানাভাবেও পাওয়া যায়। তো কর্পূর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো কর্পূর, এবং হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। ভালো করে মিশিয়ে নিতে হবে, দুইটা উপাদান যেন একেবারে ভালো করে মিশে যায় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর নিয়ে নিব আমি নারিকেল তেল। অবশ্যই তেলটা খাঁটি হতে হবে। তো ভালো করে উপাদানগুলো আবারও আমি মিশিয়ে নিচ্ছি, যাতে মানে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে যায়। এতে করে মানে সুবিধা হবে, রেমেডিটা ভালোভাবে তৈরি হবে। অবশ্যই সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভালোভাবে তৈরি করবেন। আর কতদিন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি বলবো। এখন আমি দিয়ে দেব নারিকেল তেল। নারিকেল তেলটা পরিমাপ আসলে যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে এই উপাদানগুলো ভেজার জন্য। তো যাদের দাঁত হাজা হয়েছে অবশ্যই ঢিলে ঢালা কাপড় পরবেন, সুতি কাপড় পরবেন, টাইট ফিটিং কাপড় পরবেন না। খেমে গেলে সেটা মুছে নিতে হবে, পরিষ্কার রাখতে হবে। আপনাদেরকে নিম আর লবণ পানি গরম করে সেই জায়গাটা পরিষ্কার করতে পারেন, নিম পাতা বেটেও লাগিয়ে নিতে পারেন, এতে করেও কাজ হবে। তো আমি এটা মেশাচ্ছি। তো একটু মনে হচ্ছে ঘন হয়ে গেছে, আমি আবারও একটু পাতলা করে নিয়েছি, খুব বেশি পাতলা যাতে না হয়। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কেমন হয়েছে। এটা কিন্তু 100% কার্যকরী, আপনারা করে দেখবেন। অবশ্যই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে লাগাবেন এবং সকালবেলা লাগাবেন, বা গোসলের পরেও লাগাতে পারেন। আপনারা সবসময় এটা ব্যবহার করবেন, আর রাতে লাগাবেন বেশি ভালো কাজ করবে। ভালো না হওয়া পর্যন্ত লাগাতে হবে, এবং ভালো হওয়ারও আপনারা ভালো হওয়ার পরও এক মাস ব্যবহার করবেন। তাহলে একবারে গোড়া থেকে আপনাদের দাঁত হাজা ভালো হয়ে যাবে। আর কুসুম গরম পানি করে সেই জায়গাটা ধুয়ে নেবেন, হালকা লবণ দিতে পারেন বা নিম পাতা দিতে পারেন, দিয়ে সেই জায়গাটা ভালো করে ধুয়ে টাওয়াল দিয়ে মুছে এভাবে প্রলেপ আকারে লাগিয়ে দেবেন। দেওয়ার পর ঘুমিয়ে পড়বেন, সারা রাত রাখতে পারেন। আর এমনিতে যদি ব্যবহার করেন 2-3 ঘন্টা রাখলেই হবে। আশা করছি আপনারা একদিনে রেজাল্ট বুঝতে পারবেন যে একদিনেই মরতে শুরু করে দিয়েছে দাঁত হাজা। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, যদি আপনারা চান দেখে নিতে পারেন, অনেক উপকৃত হবেন। এই দাঁত হাজা নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, এছাড়াও আরও অনেক উপকারী ভিডিও দেওয়া আছে। যারা পেজে আছেন ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।